এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চিত্রা অগ্রণী ক্লাবের সামনে। আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে ববি হাকিমের একটা বিশাল কাট আউট। কিছুদিন আগেই একটা শিরোনামে উঠে এসেছিল, মধ্যরাতে আচমকা সিবিআই থেকে যে বাড়িতে হানা দিয়েছিল অফিসারেরা, সেই বাড়ির যিনি বাসিন্দা তিনি হচ্ছেন কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের মন্ত্রী শ্রী ববি হাকিম। নমস্কার, আজকে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন আলোচনা। 2021 পুরসভা নির্বাচনে তৃণমূলের বিশাল জয়, সেই জয় নিয়ে বিরোধী থেকে সাধারণ মানুষ কারোরই কোনো মতপার্থক্য ছিল না। তৃণমূল সুপ্রিমো হয়তো এতটা বিশাল আকারের জয় তিনি আশা করেননি, কিন্তু বিরোধীরা বলছেন এই জয় ছাপ্পা ভোটের, এই জয় বুথ জ্যামের, এই জয় রিগিং। সে যাই হোক, সেটা একটা সম্পূর্ণ একটা অন্য আলোচনা, অন্য মতপার্থক্য, সেখানে সেই মতানৈক্যের মধ্যে আমরা যাব না। আমাদের আজকের আলোচনা যেটা, যে মানুষটা 2021 পুরসভা নির্বাচনের আগে টিকিট পাবে কিনা, কাউন্সিলর হওয়ার জন্য টিকিট পাবেন কিনা সেই নিয়ে জল্পনা কল্পনা চলছিল, সেই মানুষটা সরাসরি চলে গেল একেবারে মেয়র পদে। ঠিক, এতদিনে আপনারা জেনে গেছেন যে 2021 পুরসভা নির্বাচনে তৃণমূলের বিশাল জয়ের ফলে আরেকবার মেয়র নির্বাচিত হয়েছেন জনাব ফিরহাদ হাকিম। কিন্তু কিভাবে, কোন সমীকরণে, কোন রাজনৈতিক জটিল চালে, কোন রাজনৈতিক সমীকরণ থেকে জনাব ফিরহাদ হাকিমকে মমতা ব্যানার্জি বেছে নিলেন আরেকবারের জন্য কলকাতার মেয়র হিসেবে, সেই আলোচনা নিয়ে আমরা আসব। জনাব ফিরহাদ হাকিম তিনি আরেকবারের জন্য কলকাতায় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে। কোন রাজনৈতিক সমীকরণ থেকে মমতা ব্যানার্জি ফিরহাদ হাকিমকে তিনি একেবারে মেয়র হিসেবে বেছে নিলেন? একেবারে তৃণমূল সুপ্রিমোর প্রতি প্রশ্নাতির আনুগত্য নাকি প্রশাসনিক দক্ষতা? আমরা সেই আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগে আমরা একবার দেখে নেবো ফিরহাদ হাকিমের ব্যক্তিগত এবং রাজনৈতিক ট্র্যাক রেকর্ড। জনাব ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিম, ববিদা নামেই নিজের পাড়াতে, নিজের অঞ্চলে এবং সমগ্র পশ্চিমবঙ্গে ববিদা নামে সব থেকে বেশি জনপ্রিয়। কোথা থেকে শুরু হচ্ছে তার রাজনৈতিক জীবন? একেবারে তিনি তার ছাত্র রাজনীতির জীবন শুরু করেন ছাত্র পরিষদের হাত ধরে। সেই ছাত্র পরিষদে, তখন সেই সময়ে ছাত্র পরিষদের নেতৃত্বে ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিরহাদ হাকিমের সেই সময়ে যোগাযোগ, এবং কখন ফিরহাদ থেকে স্নেহের ববি হয়ে উঠেছেন দুজনের হয়তো কেউই জানতেন না। ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিম তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার বাবা পোর্ট ট্রাস্টের আইনি আধিকারিক এবং তার মা হিন্দু পরিবারের এক মহিলা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ধর্মীয় গোড়ামিতা কখনোই ফিরহাদ হাকিমের মননে স্থিত হতে পারেনি। এমনকি জনাব ফিরহাদ হাকিম তার বোনের বিয়েও দিয়েছিলেন এক হিন্দু পরিবারে। অতএব বোঝা যাচ্ছে যে ফিরহাদ হাকিমের একেবারে বাল্য বয়স থেকে এই যে কলকাতার এই যে মিশ্র সংস্কৃতি, এই যে ধর্মীয় সহাবস্থান, এটা একেবারে ছোটবেলা থেকে ফিরহাদ হাকিমের শিরায় শিরায় গেঁথে দেওয়া হয়েছিল। সেই ছাত্র পরিষদের ফিরহাদ হাকিম তিনি কংগ্রেস করতেন, এবং যে সময়ে যে রাজনৈতিক টালমাটালের মধ্যে মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল দল গঠন করেন, সেই সময় ফিরহাদ হাকিম একেবারে তৃণমূল কংগ্রেসের প্রথম দিকে মমতা ব্যানার্জির এসে হাত ধরেন, মমতা ব্যানার্জির বিশ্বস্ত সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন। এবং সেই গত শতাব্দীতেই ফিরহাদ হাকিম কাউন্সিল এই 82 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে তিনি টিকিট পান এবং প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেখানে নির্বাচিত হন প্রথমবারের জন্য। এরপর কেটে গেছে
বহু সময় গঙ্গার মধ্যে গঙ্গার উপর দিয়ে প্রচুর জল বয়ে গেছে। 2011 সালে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় ফিরহাদ হাকিম একেবারে ক্যাবিনেট মন্ত্রী হয়ে ফিরহাদ হাকিম যুক্ত হলেন। তারপর ঠিক তার সাত বছর পরে যখন শোভন চট্টোপাধ্যায়, তিনি তখন তৎকালীন কলকাতা পৌরসভার মেয়র, সেই কলকাতা পৌরসভার মেয়র থাকাকালীন তিনি ব্যক্তিগত এবং পারিবারিক কলহে একেবারে জর্জরিত হতে শুরু করেন। পার্টির অভ্যন্তরে, পার্টির বাইরে, সংবাদ মাধ্যমে, বিরোধী দলের কাছে প্রতিদিন কটাক্ষ তিনি একেবারে সমালোচিত হন, তিনি কটাক্ষ পান এবং একেবারে ল্যাজে গোবরে অবস্থা যাকে বলে। ঠিক সেই সময় মমতা ব্যানার্জি মনে করেন যে প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করার মতন বা দায়িত্বভার চালিয়ে যাওয়ার মতন মানসিক অবস্থা, শ্রী শোভন চট্টোপাধ্যায়ের নেই। এবং সেই মুহূর্তে তিনি শোভন চট্টোপাধ্যায়কে বাধ্য করেন, এক প্রকারে বাধ্য করেন এই মেয়র থেকে, মেয়র পদ থেকে অপসারিত হওয়ার জন্য, ইস্তফা দেওয়ার জন্য। এরপর কানাঘুষো শোনা যাচ্ছিল অনেক নাম, অনেক সিনিয়র নেতা, অনেক বরিষ্ঠ নেতা, কিন্তু সবাইকে পেছনে ফেলে মমতা ব্যানার্জির ভরসার পাত্র হয়ে ওঠেন সেই স্নেহের ববি জনাব ফিরহাদ হাকিম। এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনোত্তর যুগে এই প্রথমবার এক মুসলিম ধর্মাবলম্বী মানুষ কলকাতা পুরসভার, ঐতিহ্যশালী কলকাতা পুরসভার মেয়র পদে আসীন হন। কি ছিল তারপরে ইতিহাস আমরা জানব। জনাব ফিরহাদ হাকিম তো কলকাতা পুরসভার মেয়র হিসেবে আসীন হয়ে গেলেন, কিন্তু তারপর কি ঘটল? তারপর এই ঘটল যে কলকাতা পুরসভার নামে ভুরি ভুরি অভিযোগ উঠতে থাকলো পরিষেবার জন্য। কলকাতা পুরসভার অন্দরে যারা বসবাস করেন সেই সব অঞ্চলের বাসিন্দারা বলতে থাকলো যে কলকাতা পুরসভার পরিষেবার মান দিনকে দিন কমতে শুরু করেছে। ঠিক তারপরেই সারা পৃথিবী অতিমারিতে আক্রান্ত হলো। কলকাতা শহরেও অতিমারি আছড়ে পড়ল। এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম মানুষ তারা খাবারের জন্য, ওষুধের জন্য তারা চারিদিকে ছুটে বেড়াচ্ছে, অক্সিজেনের জন্য, অ্যাম্বুলেন্সের জন্য ছুটে বেড়াচ্ছে। কিন্তু মানুষ বললেন যে কলকাতা পুরসভা নাকি যে পরিষেবার মান তারা আশা করেছিলেন কলকাতা পুরসভা থেকে, সেই মান তারা পাননি, সেই পরিষেবা তারা পাননি। ঠিক এরপরে এর গায়ে গায়ে চলে এলো হচ্ছে আমফান। আপনাদের মনে আছে, যারা মানে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সময় সেই ঝড়টা, ওই একটা ঝড় সমগ্র কলকাতা শহরকে একেবারে তছনছ করে দিয়েছিল, প্রলয়ের সাংঘাতিক সেই প্রলয়ের সন্ধে। তার পরের দিন সকাল থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মানুষের কাছে জল নেই, খাবার নেই, ওষুধ নেই, বিদ্যুৎ নেই, এবং রাস্তার পর রাস্তায় গাছ পড়ে আছে, হোল্ডিং পড়ে আছে, রাস্তাঘাট বেহাল অবস্থা। সেই সময় মানুষ একেবারে সরাসরি যারা ফিরহাদ হাকিমের দিকে আঙুল তুললেন যে মেয়র হিসেবে ফিরহাদ হাকিম একেবারে ব্যর্থ, ফিরহাদ হাকিমকে হয়তো এরপরে আর টিকিট দেওয়া হবে না। এরকমটাই রাজমহল, তৃণমূলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছিল, নেতারা বলছিলেন, সংবাদ মাধ্যমে এই কথা উঠে আসছিল বারবার। কিন্তু তারপর কোন ম্যাজিকে ফিরহাদ হাকিম শুধুমাত্র পুরসভার টিকিটই পেলেন না, তিনি একেবারে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে, নির্দেশে তিনি একেবারে মেয়র পদে আসীন হলেন। কি ছিল তার পেছনে কারণ? কি থাকতে পারে তার পেছনে কারণ? আমরা গেছিলাম মানুষের কাছে, আমরা জিজ্ঞেস করেছিলাম মানুষকে, আমরা নিয়ে এসেছি তাদের মতামত। কি বলছেন মানুষ? মানুষের কি মনে হওয়া তৈরি হচ্ছে যে এই ফিরহাদ হাকিম কেন একেবারে যে মানুষটার লাইনে ছিল না, রেসের লাইনে ছিল না, সেই মানুষটা একেবারে সবাইকে টপকে, সমস্ত বরিষ্ঠ নেতাদের টপকে তিনি একেবারে চলে আসেন সামনের সারিতে, এবং দ্বিতীয়বারের জন্য ঐতিহ্যশালী কলকাতা পুরসভার মেয়র হিসেবে আসীন হলেন। মানুষের অভিযোগ তো ছিলই, তার উপরে এসে দাঁড়ায় হচ্ছে গোদের উপর বিষ ফোড়ার মতন একেবারে সিবিআই অর্থাৎ
ভারতবর্ষের কেন্দ্রীয় তদন্ত সংস্থা নারদা স্ট্রিং অপারেশনের তদন্ত করার স্বার্থে তারা একেবারে মাঝরাত্রিরে সেই চেতলার ফিরহাদ হাকিমের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করেন। সেই রাত্রিরে সারা কলকাতা, সমগ্র কলকাতা দেখেছিল। কলকাতার তৎকালীন প্রশাসনিক প্রশাসনের যিনি দায়িত্বে ছিলেন কলকাতা পৌরসভার, সেই প্রশাসনের দায়িত্বে থাকা মানুষটা হাউ হাউ করে কাঁদছে। তারপরে ভোট চলে গেল, বিধানসভা ভোট চলে গেল, এবং আমরা দেখলাম সিবিআই তৎপরতা, এবং আমরা মনে মনে হাসলাম। আমরা জানতাম এটাই তো হওয়ার কথা ছিল। আসলে তো অন্যদিকে কোথাও না কেউ কেউ না কেউ কলকাঠি নাড়ছে। সময় সময় সিবিআই কে নিয়ে আসা হয়, সময় সময় সিবিআই কে একেবারে নেতাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়। আমরা জানি এগুলো সবটাই ভোটের চাল কোথাও গিয়ে। সিবিআই কে নিজেদের স্বার্থে যখন নেতারা যখন ব্যবহার করতে শুরু করেন, তখন এই রকম অবস্থা এসে দাঁড়ায়। সেই আলোচনা আজকের নয়। আজকের যে আলোচনা, তারপরে এই রকম অবস্থা দাঁড়িয়ে যখন শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়র, তিনি বলছেন যে একটা প্রজেক্ট দেখিয়ে দিন যেখানে যেটা ফিরাদের সময় নেওয়া হয়েছে, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেখিয়ে দিন যেটা ফিরাদের সময় নেওয়া হয়েছে। এতটা খারাপ প্রশাসনিক কর্তা হিসেবে যার ট্র্যাক রেকর্ড, তিনি কিভাবে কোন ম্যাজিকে কোন জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো তাকে একেবারে মেয়র পদে প্রতিষ্ঠিত করে দিলেন? কোন ম্যাজিকে যে মানুষটা একে রেসের ছিল না, যে মানুষটা সবার পেছনে দাঁড়িয়েছিল, সেই মানুষটা কোন ম্যাজিকে একেবারে সামনের সারিতে গিয়ে শুধুমাত্র টিকিট পেল না, একেবারে দ্বিতীয়বারের জন্য মেয়র হিসেবে তিনি প্রতিষ্ঠিত হলেন? কি ছিল সেদিনের রাজনৈতিক সমীকরণ, কি ছিল? আমরা জানবো আপনাদের জন্য। আমরা গেছিলাম এই প্রশ্ন নিয়ে মানুষের কাছে, কি উঠে এলো তাদের, কোন কি চিন্তাভাবনা করছেন মানুষ? একটা তত্ত্ব বলছে যে ফিরহাদ হাকিম মুসলিম, ফিরহাদ হাকিম একজন মুসলিম ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ, এবং তৃণমূল বহুদিন ধরে এই সেকুলার ভাবমূর্তিটা তাদের ধরে রাখতে চাইছেন। তৃণমূল সুপ্রিমো বারবার তিনি বিভিন্ন বিভিন্ন অনুদানের মধ্যে দিয়ে তার এই সেকুলার ভাবমূর্তিটা ধরে রাখতে চাইছেন, কারণ উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু তার রাজ্য নেতাদের যে তালিকা প্রকাশ করেছেন, তার মধ্যে একটা ধারণা আমাদের কাছে সুস্পষ্ট হতে শুরু করেছে যে বিজেপি হয়তো কট্টর হিন্দু লাইন হয়তো এবার বিজেপির রাজ্য কমিটি হয়তো নিতে পারে। ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সেকুলার ভাবমূর্তি ধরে রাখার জন্যই কি যারা ফিরহাদ হাকিমকে বেছে নিলেন কলকাতা পৌরসভার মেয়র হিসেবে? আগামী দিনের কোনো ভোটের প্রস্তুতি, আগামী দিনের রাজ্য রাজনীতির প্রস্তুতি হিসেবেই ভুটি হিসেবে ব্যবহার করছেন যারা ফিরহাদ হাকিমকে? আমরা দেখবো সেদিকে, ভবিষ্যতের দিকে থাকবে আমাদের নজর। আরেকটি তত্ত্ব আমাদের সামনে উঠে আসছে যে স্নেহের ববিকে বেছে নিয়েছিলেন শ্রীমতী মমতা ব্যানার্জি শোভন চট্টোপাধ্যায়ের বদলি হিসেবে। সেই সময় কলকাতা পৌরসভার মেয়র যখন প্রতি মুহূর্তে তিনি লাঞ্ছিত হচ্ছেন, তাকে নিয়ে কথা উঠছে, তাকে নিয়ে একেবারে বিতর্ক সমস্ত টিভি চ্যানেলের ক্যামেরা সেই বিতর্ককে ধরে রাখছে, সেই বিতর্ককে উত্থাপন করছে, সেই মুহূর্তে মমতা ব্যানার্জির বিশ্বস্ত সৈনিক হিসেবে যে দাঁড়িয়ে সামনে এসেছিল, বিশ্বস্ত সৈনিক হিসেবে যাকে মমতা ব্যানার্জি ভরসা রাখতে পারছিলেন, তার নাম ছিল সেই ববি হাকিম। সেই বস্নেহের ববি যার হাত যাকে একেবারে হাতে করে ছাত্র রাজনীতি থেকে তুলে নিয়ে আসেন মমতা ব্যানার্জি। আবার তার উপরে আস্থা রাখলেন শ্রীমতী মমতা ব্যানার্জি 2018 সালে। কিন্তু তারপরে ফিরহাদ হাকিম মেয়র হওয়ার সাথে সাথে তারপরে তাকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। তাকে মহামারীর সাথে লড়াই করতে হয়, তার পুরসভা পুরভোটকে আমফানের সাথে লড়াই করতে হয়। তো এই এতগুলো চ্যালেঞ্জ পরপর আসাতে হয়তো কোথাও গিয়ে প্রশাসনিক যে দক্ষতা ববি হাকিম রাখতে পারতেন, হয়তো একটা স্থিতিশীল মুহূর্তে যে প্রশাসনিক দক্ষতা ববি হাকিম রাখতে পারতেন, সেটা হয়তো ববি হাকিম কোথাও গিয়ে রাখতে পারেননি। সেই চিন্তাভাবনা থেকে
সেই চিন্তা ভাবনা থেকে মমতা ব্যানার্জি হয়তো চাইলেন যে স্নেহের ববিকে আরেকটাবার সুযোগ দেওয়াতে। কারণ যখন যে মুহূর্তে আমরা দেখেছি টিভির পর্দায়, আমরা আপনারা জানেন, আপনারা দেখেছেন যে মুহূর্তে ববি হাকিমকে তিনি কলকাতা পৌরসভা মেয়র হিসেবে ঘোষণা করলেন, সেই মুহূর্তে কিন্তু ববি হাকিমকে আরেকটিও একেবারে সুস্পষ্ট বার্তা দিলেন যে ভালো করে কাজ করো, একদম কোট আন কোট ভালো করে কাজ করো। হয়তো মমতা ব্যানার্জি একেবারে এই বার্তাটা দিলেন যে তোমাকে নিয়ে অনেক কথা উঠছে, আমার আস্থা কিন্তু এবার তুমি ভেঙে দিও না। আমরা জানি না মমতা ব্যানার্জি কোনখান থেকে, কোন চিন্তাভাবনা থেকে ববি হাকিমকে তিনি একেবারে পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। এই উত্তর হয়তো সব থেকে ভালো মমতা ব্যানার্জি দিতে পারবেন। কিন্তু আমরা শুধু প্রশ্ন খুঁজছি, আমরা শুধু প্রশ্নের উত্তর খুঁজছি। আমরা যে প্রশ্নগুলো আমাদের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। কলকাতা পৌরসভার মেয়র নির্বাচিত হচ্ছে এবং সেই মেয়র নির্বাচনের অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে যার অনুপস্থিতি সব থেকে চোখে ধরা পড়ে, তার নাম হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি যে জনাব ফিরহাদ হাকিমকে আরেকবারের জন্য মেয়র নির্বাচিত করা হোক, কিন্তু তৃণমূল সুপ্রিমো চেয়েছিলেন। এবং তৃণমূল সুপ্রিমো বলার থেকেও বলা ভালো, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে জনাব ফিরহাদ হাকিম অর্থাৎ স্নেহের ববিকে আরেকবারের জন্য মেয়র নির্বাচিত করা হোক। কারণ খুঁজতে গিয়ে আমরা যে তত্ত্বটা খুঁজে পাচ্ছি, সবথেকে নির্ভরযোগ্য যে তত্ত্ব, সেই তত্ত্বটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিমণ্ডলে যে ম্যানফ্রাইডের সংখ্যা ছিল, সেই ম্যানফ্রাইডের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। শ্রী সুব্রত মুখার্জি মারা গেছে কিছুদিন আগে, শ্রী শোভন চট্টোপাধ্যায় থেকে আপনারা সবাই জানেন মমতা ব্যানার্জি একটা বিশাল দূরত্ব বজায় রাখছেন। সেই স্নেহের কাকুন আর তার বাড়িতে আসে না, আর ভাইফোঁটা তিনি দেন না স্নেহের কাকুনকে। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের সাথে সেই সখ্যতা, সেই নির্ভরযোগ্যতা আর নেই। ওইদিকে শ্রী মদন মিত্র হয়তো তৃণমূলের বিধায়ক হয়েছেন, তিনি টিকিট পেয়েছেন, তিনি নির্বাচিত হয়েছেন, তিনি জয়ী হয়েছেন, কিন্তু সারদা কেলেঙ্কারি মামলার পর থেকে তাকে যখন গ্রেপ্তার করা হয়, ঠিক তারপর থেকে দিনকে দিন মদন মিত্রর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রচ্ছন্ন দূরত্ব বজায় রাখেন। অর্থাৎ গুটি কয়েক মানুষ এই মুহূর্তে মমতা ব্যানার্জির সব থেকে একদম নিজস্ব পরিমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত, এবং তার মধ্যে অন্যতম নাম হচ্ছে শ্রী ববি হাকিম। মমতা ব্যানার্জি কাকে নেতৃত্ব হিসেবে তুলে আনবেন, মমতা ব্যানার্জি কাকে মেয়র করবেন, মমতা ব্যানার্জি কাকে আগামী দিনে তৃণমূলের সামনে সারিতে তুলে আনবেন, সেটা সম্পূর্ণ পরিমাণে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ শ্রীমতী মমতা ব্যানার্জির সেটা সিদ্ধান্ত, সেটা তার দলীয় সিদ্ধান্ত, সেটা তার রাজনৈতিক স্ট্র্যাটেজি। কিন্তু আমরা এত আলোচনার পরে আমরা একটাই কথা বলতে চাই যে দ্বিতীয়বারের জন্য মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার জন্য জনাব ফিরহাদ হাকিমকে আমরা বেঙ্গল সুভার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাই, অসংখ্য অভিনন্দন জানাই, এবং তার সাথে সাথে আমরা এও আশা করব যে তিনি এবং তার পুরো নবনির্বাচিত পুরো বোর্ড আগামী দিনে যে কলকাতাবাসী তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, বিরোধীদের শত হাজার অভিযোগ সত্ত্বেও আমরা সেই অভিযোগকে সব পাশে সরিয়ে আমরা বলছি যে কলকাতাবাসী তাদেরকে ল্যান্ডস্লাইড মার্জিনে তাদেরকে জয়যুক্ত করেছেন, সেই কলকাতাবাসীর জন্য আগামী দিনে তারা সেই কলকাতাবাসীর সমস্ত অভাব অভিযোগ তারা যত্ন সহকারে সেই অভাব অভিযোগ মেটাবেন। এবং আগামী পৌরসভা নির্বাচনে ক্যামেরা নিয়ে আমরা যখন রাস্তায় রাস্তায় আবার বেরোবো, আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা যেন এরকম দৃশ্য না দেখতে পাই যে কোনো পরিবার একটি বাড়িতে, আপনারা দেখেছেন আমাদের ক্যামেরাতেই, কোনো পরিবার একটি বাড়ি ছেড়ে দিতে যেন বাধ্য না হয় শুধুমাত্র ভেতরে জল জমে আছে বলে। আমরা চাইবো যে এই নবনির্বাচিত কলকাতা পুরো বোর্ড তারা যেন কলকাতার মানুষের সামগ্রিক উন্নয়ন করুক। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনারা যারা বেঙ্গল স্কুপের দর্শক, আমরা আপনাদের দাবি তুলে ধরবো, আমরা আপনাদের কথা তুলে ধরবো সেই সব মানুষগুলোর কাছে
যে মানুষগুলো আপনাদের জন্য নীতি নির্ধারণ করেন, কারণ আপনারা আমাদেরকে সাহস দিচ্ছেন, আপনারা প্রতি মুহূর্তে আপনাদের আমাদেরকে এই গলার আওয়াজ তোলবার সাহস যোগাচ্ছেন, এবং আমরা আশা রাখবো আগামী দিনও আপনারা ঠিক একই রকম ভাবে আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদেরকে সাহস যোগাবেন। নমস্কার, সায়ক ঘোষ, বেঙ্গল স্কুল। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আপনাদের কাছে কতদূর পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারি আমরা। পর্বটি সামান্য ভালো লেগে থাকে যদি, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।